নারীমুক্ত উদ্যোক্তার জন্য আমি আপনাদের সামনে দুই চারটা কথা বলার জন্য আসছি। সুইটি রাহিম আক্তার সুইটি আমার আপনই ছোট বোন, আমি ওকে অনেক আগেই উৎসাহ দিয়েছিলাম 10-15 বছর আগে যে তুমি নারীদের নিয়ে কাজ করো। ও তখন মনোযোগ দেয়নি, এখন আরও উৎসাহ দিতে দিতে ও এমন এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছে, ও এখন ও অনেক কষ্ট করতেছে, ও নারীদেরকে নিয়ে কাজ করার উৎসাহ জাগছে। এখন ওর পেজে 60,000 লোক কাজ করতেছে, আমি ওদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমারই আপন ছোট বোন রাহিম আক্তার সুইটি, আমি সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছি যে তুমি কাজ করতে থাকো, আমরা আছি তোমাদের পাশে, নারীরা ঘরে বসে থাকবে কেন, নারীরাও কাজ করবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, নারীরা সব কাজ করবে, ইনশাল্লাহ তোমাদের সফল হবেই হবে। আমি দোয়া করি তোমাদের জন্য, আমি এখন এই মাসে অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি, আমি 2 লাগেজ অর্ডার পেয়েছি অস্ট্রেলিয়াতে, শাড়ি জামা এগুলির, আমি ওদের পেজ থেকেই আমি 2 লাগেজ ভর্তি করে ফেলেছি নিয়ে যাওয়ার জন্য অস্ট্রেলিয়াতে। ওদের বিদেশে তো ওদের সফল হচ্ছে, কেন তোমরা বসে থাকবে, তোমরা কাজ করে যাবে, তোমাদের পিছে আমরা আছি, এগিয়ে যাবে তোমরা, নারীরা ঘরে বসে থাকবে না। আমার বোন ছুইটি অনেক কষ্ট করে ওদেরকে ওদের পেজগুলো আরও এগিয়ে যাওয়ার জন্য, আমি ওদের জন্য সবার জন্য দোয়া করি, অতিথিবৃন্দর জন্য দোয়া করি, আল্লাহ যেন নেক হাত দান করেন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই নারী উদ্যোক্তার সবাই কাজ করে এগিয়ে যাবেন, বাংলাদেশে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম।